বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা বারে বারে পড়ছে বারে বারে, বাবা গো বাবা, বাবা গো বাবা। আমি কেহ মন করে দেব মাটি, আমি কেহ মন করি দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেহ মন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা গো তোমার মতো নয় না কেহ আমায় কোলে টানি, মা গো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি, আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমায়, হাইরে মা জননী, এ দিলটা নরম করে মারা ডাক দেন না, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। ও বন্ধু চার মিল বলে চলো মার কাছে নিয়ে যাব, এবার সন্তানটার মুখ বেঁধে মায়ের কাছে নিয়ে গেছেন, জিগায় আপনি তারে চিনেননি, কই চিনতাম না কেন, এটা তো আমার জাদুমণি, কই কেমনে চিনলেন, কই পা দেখেই চিনছি, আপনার ছেলে তার দুইটা চোখ খোলা হবে আপনার মনে কষ্ট দেওয়ার কারণে, কিন্তু আমরা তারে শাস্তি দিতে চাই, এবার মা ডাক দিয়ে বলে হুজুর সত্যি কি শাস্তি দিবেন, হ্যাঁ শাস্তি দিব, চোখ খুলিয়া ফালাইবেন, হ্যাঁ চোখ খুলিয়া ফালাইব, কয় কেন, কয় আপনার মনে কষ্ট দিছে, যেন পৃথিবীর কেউ মার মনে এত কষ্ট না দেয়, চেয়ারম্যান সাহেবকে ডাক দিয়ে বলে হুজুর আমার পুলারে চোখ খুললে করলে তো দুনিয়া দেখবে না, হুজুর গো আমার পুলার চোখ খুললেন না, চোখ যদি খুলতে যান আমি মা দরদের চোখ খুললে ফেলেন, আমার জাদুমণি চোখ খুলতে আমি দিতাম। আল্লাহ, এই পৃথিবীতে একটা মানুষ তোর জন্য হাসে, একটা মানুষ তোর জন্য কাঁদে, ওই মানুষটা হলো তোমার মা। এখন আমার মা তো দুনিয়াতে আছে, মার কথা কেমনে কইতেছি, মা চইলা গেলে তো বুকটা ফাইটে যাবে।